আমার স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি যেগুলো পড়িয়েছি তোমরা পড়ে ফেলেছ আর কাজগুলো করেছ। আজ আমি তোমাদের পুষ্টি পড়াবো, মূলত উদ্ভিদের পুষ্টিটাই আজকে আমরা আলোচনা করব। পুষ্টি বলতে বোঝায় যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান সংগ্রহ করে খাদ্যবস্তুর পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণের মাধ্যমে অথবা উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষ এবং আত্তীকরণের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে, খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে এবং জীবনের মৌলিক ধর্ম পালন করে, তাকেই আমরা বলি পুষ্টি। অর্থাৎ পুষ্টি মানে হচ্ছে খাদ্য উপাদান সংগ্রহ করা বা খাদ্য উপাদান তৈরি করা, সেই তৈরি করুক বা সংগ্রহ করুক, সেই খাদ্যর পরিপাক করে তাকে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিতে পরিণত করে আমাদের জীবনের উপযোগী ব্যবহারযোগ্য শক্তি তার থেকে গ্রহণ করা, ক্ষয়ক্ষতি পূরণ করা এবং জীবনের সমস্ত মৌলিক ধর্মগুলো পালন করাই হচ্ছে পুষ্টি। এই পুষ্টি দুরকম হয়, একটা হচ্ছে হোলোফাইটিক পুষ্টি, একটা হচ্ছে হোলোজোয়িক পুষ্টি। ফাইটো কথার অর্থ হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদের পুষ্টিকে বলা হয় হোলোফাইটিক পুষ্টি, উদ্ভিদ পুষ্টি। উদ্ভিদ পুষ্টি দুটো পর্যায়, একটা হচ্ছে সংশ্লেষ, একটা হচ্ছে আত্তীকরণ। সংশ্লেষ মানে তৈরি করা, আত্তীকরণ মানে প্রোটোপ্লাজমের অঙ্গীভূত করা। আর হোলোজোয়িক পুষ্টি হচ্ছে প্রাণী পুষ্টি। এক্ষেত্রে প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না, সেক্ষেত্রে খাদ্য তারা গ্রহণ করে, পরিপাক করে, শোষণ করে, আত্তীকরণ করে এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ করে। হোলোফাইটিক পুষ্টিতে সরল অজৈব খাদ্য উপাদান থেকেই তারা দেহের উপযোগী জৈব যৌগ গঠন করে। অর্থাৎ এরা সরল বা অজৈব পদার্থ পরিবেশ থেকে সংগ্রহ করে, যেমন কার্বন ডাইঅক্সাইড, জল, নানা রকম মিনারেলস, এ সমস্ত সংগ্রহ করে, করে খাদ্য উৎপন্ন করে। আর হোলোফাইটিকের ক্ষেত্রে এরা কঠিন জটিল খাদ্যবস্তু গ্রহণ করে উদ্ভিদ থেকে এবং সেই কঠিন জটিল খাদ্যবস্তু দেহের ভেতরে পরিপাক করে সরল করে, সরল করার পরে তাকে শোষণ করে প্রোটোপ্লাজমে নিয়ে যায়, প্রোটোপ্লাজমের অঙ্গীভূত করে আত্তীকরণ করে এবং কিছু অংশ তা থেকে শক্তি উৎপন্ন করে, বিভিন্ন কাজ করে এবং অপাচ্য অংশকে বহিষ্করণ করে দেয়। যাই হোক, আজকে আমরা উদ্ভিদের পুষ্টি নিয়ে একটু আলোচনা করব। উদ্ভিদের পুষ্টি দুরকম হয়, একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। স্বভোজী পুষ্টি হচ্ছে যে পুষ্টি প্রক্রিয়ায় জীবেরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে পুষ্টি সম্পন্ন করে, তাকেই বলা হচ্ছে স্বভোজী। অর্থাৎ নিজের খাদ্য উদ্ভিদ যখন নিজেই করছে তখন তাকে বলা হচ্ছে স্বভোজী উদ্ভিদ। এই স্বভোজী পুষ্টি বা স্বভোজী উদ্ভিদ, স্বভোজী পুষ্টি দুরকমের হয়, একটা হচ্ছে শালক সংশ্লেষকারী পুষ্টি বা উদ্ভিদ আর একটা হচ্ছে রাসায়নিক শালক সংশ্লেষকারী পুষ্টি। শালক সংশ্লেষকারী কারা? যারা সবুজ উদ্ভিদ, যাদের মধ্যে ক্লোরোফিল আছে, এরা সূর্যলোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ, কার্বন ডাইঅক্সাইড, জল নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
এই সবুজ উদ্ভিদ এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। আর রাসায়নিক সংশ্লেষকারী যে উদ্ভিদ তারা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অজৈব লবণ জারিত করে খাদ্য উপাদান তৈরি করে এবং তার থেকে শক্তি সংগ্রহ করে জৈবনিক কার্য পরিচালনা করে। সালফার ব্যাকটেরিয়া, আয়রন ব্যাকটেরিয়া, অনেক ব্যাকটেরিয়া আছে যারা রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়াকে আমরা উদ্ভিদের মধ্যেই ধরি, তার কারণ উদ্ভিদে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, সেই জন্য এরা ভিটামিন তৈরি করতে পারে। এই জন্য আমরা উদ্ভিদের মধ্যে, অনেক বিজ্ঞানী উদ্ভিদের মধ্যে এই ব্যাকটেরিয়াকে ধরে, সেই জন্য আমরা এই উদ্ভিদের পুষ্টির মধ্যে এই ব্যাকটেরিয়াকে রেখেছি। এরপর হচ্ছে পরভোজী উদ্ভিদের পুষ্টি। যে পুষ্টি প্রক্রিয়ায় জীবেরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ না করে অপর কোনো আশ্রয়দাতা দেহ থেকে অথবা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি রস শোষণ করে এবং পুষ্টি সম্পন্ন করে তাকে বলা হচ্ছে পরভোজী পুষ্টি। অর্থাৎ এক্ষেত্রে এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করতে পারছে না, সেই জন্যে অন্যের ওপর নির্ভরশীল। অপর কোনো আশ্রয়দাতার দেহ থেকে অথবা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। এখন এই পরভোজী পুষ্টি কত রকম হয়? মৃতজীবী, পরজীবী, মিথজীবী, পতঙ্গভুক, এরকম অনেক রকম হয়। প্রথমেই আমরা আসছি মৃতজীবী, অর্থাৎ পরভোজী যে সমস্ত উদ্ভিদ, তারা যদি মৃত পচনশীল বস্তু থেকে খাদ্য গ্রহণ করে তখন আমরা তাকে বলি মৃতজীবী। এই মৃতজীবী সম্পূর্ণ মৃতজীবী হতে পারে, আবার আংশিক মৃতজীবী হতে পারে। সম্পূর্ণ মৃতজীবী মানে এরা নিজেরা খাদ্য অন্য জায়গা থেকে গ্রহণ করেও না, খাদ্য তৈরিও করে না, সম্পূর্ণ মৃত বস্তু থেকে খাদ্য গ্রহণ করে, এক ধরনের উৎসেচক বার করে সেই মৃত বস্তুকে গলিয়ে সরল করে সেই সরল বস্তুটি খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন অ্যাগারিকাস, ব্যাঙের ছাতা, হ্যাঁ, অনেকই ছত্রাক, মনোট্রোপা, একটা সপুষ্পক উদ্ভিদ, এরাও কিন্তু মৃতজীবী। আর আংশিক মৃতজীবী কারা? পাইন গাছ। এরা নিজের খাদ্য নিজেরা খানিকটা তৈরি করতে পারে, কিন্তু তাদের বৃদ্ধির জন্যে মাইকোরাইজা বা ছত্রাকের ওপর বিশেষভাবে নির্ভরশীল। এদের পাইন গাছের মূলে এক ধরনের ছত্রাক হয়, সেই ছত্রাক আশেপাশের মৃত বস্তুগুলোকে গলিয়ে পচিয়ে দেয় এবং সেই গলিত পাচিত যে রস, সেই রস পাইন গাছ শোষণ করে তাদের বৃদ্ধিতে কাজে লাগায়। এরপরে আমরা আসছি পরজীবী। পরজীবী অর্থাৎ এরা জীবিত কোনো উদ্ভিদের ওপর নির্ভরশীল। এক্ষেত্রে এই সমস্ত উদ্ভিদের হস্টোরিয়া নামক অঙ্গের সাহায্যে, হস্টোরিয়া নামক একটা অঙ্গ থাকে, এটা অনেকটা একটা পাইপের মতো জিনিস, এটা এরা অন্য পোষকের দেহের ভেতরে ঢুকিয়ে দিয়ে তাদের ফ্লোয়েম থেকে খাদ্য চুরি করে খায়। অর্থাৎ তাদের ফ্লোয়েম থেকে ওরা খাদ্যটাকে শাক করে নিয়ে নেয়। এরকম পরজীবীও আবার আংশিক পরজীবী হয়, সম্পূর্ণ পরজীবী হয়। আংশিক মানে চন্দন গাছ, এরা আংশিক পরজীবী। এরা কিছুটা নিজেরা তৈরি করে আর কিছুটা অন্যর থেকে গ্রহণ করে। আর সম্পূর্ণ পরজীবী হচ্ছে স্বর্ণলতা,
এরা সম্পূর্ণভাবে অন্য গাছের থেকে খাদ্য হস্টুরিয়া দিয়ে খাদ্য গ্রহণ করে নিজের জীবন ধারণ করে। এরপরে হচ্ছে মিথজীবী। মিথ মানে বন্ধুত্বপূর্ণ অবস্থা। ভিন্ন প্রজাতির দুটো উদ্ভিদ একত্রে থেকে উভয়ই উভয়ের কে সাহায্য করে লাভবান হলে তাকে বলা হচ্ছে মিথজীবী। মিথজীবী দুরকম হয়, একটা হচ্ছে ব্যতিহারী আর একটা হচ্ছে সহভোক্তা। ব্যতিহারীতে পরস্পরের সাহায্যে পুষ্টি গ্রহণ হয়, যেমন লাইকেন। শৈবাল এবং ছত্রাক একসঙ্গে থাকে, শৈবালকে ছত্রাক জল ইত্যাদি আশ্রয় দেয়, জল দেয়, আর শৈবাল কী করে, ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে ছত্রাককে দেয়। অর্থাৎ দুজনেই দুজনকে উপকার করছে এবং একসঙ্গে থাকছে, এইগুলোকে বলা হয় ব্যতিহারী মিথজীবী। আর সহভোক্তা মানে সহ অবস্থান করে কিন্তু পৃথক পুষ্টি গ্রহণ করে, যেমন পরাশ্রয়ী উদ্ভিদ গজপিপুল। এরা অন্য গাছের ওপর থাকে কিন্তু খাদ্যের জন্য ওই গাছের ওপর নির্ভরশীল নয়, খাদ্য এরা নিজেরাই বানিয়ে নেয়। এরপরে আরেকটি ধরনের উদ্ভিদ পুষ্টি আছে, সেটা হচ্ছে পতঙ্গভুক পুষ্টি। কিছু গাছ আছে যারা নাইট্রোজেন বিহীন অঞ্চলে জন্মায়। নাইট্রোজেন থাকে না কিন্তু উদ্ভিদের প্রোটিন তৈরির জন্যে নাইট্রোজেনের প্রয়োজন হয়, তাই জন্যে এরা নিজেদের অঙ্গে ট্র্যাপ বা ফাঁদ তৈরি করে। এই ট্র্যাপ বা ফাঁদের মধ্যে যখন কোনো পোকা এসে বসে তখন সেই পোকার থেকে রস শোষণ করে। এরা স্বভোজীয় এবং আংশিক পরভোজী। এরা খাদ্য নিজেরা তৈরি করে, সবুজ উদ্ভিদ হিসেবে খাদ্য নিজেরা তৈরি করে, কিন্তু শুধুমাত্র নাইট্রোজেন ঘটিত খাদ্যের জন্যে পতঙ্গের ওপর নির্ভরশীল। এই ধরনের পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ হলো কলসপত্রী, তারপরে সূর্য শিশির ইত্যাদি। আজকে আমরা উদ্ভিদের পুষ্টি পড়লাম, এর পরের দিন আমরা প্রাণীর পুষ্টি পড়ব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। ভালো থেকো।